Consumption of drugs, tobacco, and alcohol is injurious to health. This audio presentation does not endorse drug, tobacco, or alcohol abuse in any form. Stop right there, criminal scum! Nobody breaks the law on my watch! Trigger Nights, only on YouTube. বিশ্ব সাহিত্যের লোমহর্ষক কিছু রোমাঞ্চকারী এবং ডিটেকটিভ গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার নাইটস। আজ আপনারা শুনবেন লেখক নিহার রঞ্জন গুপ্তের রক্তমুখী নীলা। গল্পটা রেডিও মির্চি 98.3 FM থেকে নেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে আনন্দ দেওয়া। না, ঘুম আজ আর আসবে না। হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে মাথার কাছে টেবিল ল্যাম্পটা জ্বেলে দিলাম। মৃদু নীলাভ আলোয় ঘরটা স্বপ্নাতুর হয়ে উঠল যেন। নিস্তব্ধ নিঃসঙ্গ রাত্রি, কার্তিকের শেষ, কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গেছে। পায়ের দিকের খোলা জানলাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। অন্ধকার আকাশে স্থির হয়ে আছে ইতস্তত কয়েকটি তারা। ভেতরে আসতে পারি? হঠাৎ একটা মোটা গলার স্বর শোনা গেল। চমকে উঠলাম, এত রাত্রে আবার কে ঘরের মধ্যে আসতে চায়? বললাম, কে? দরজাটা একটিবার খুলুন না। কে? চিনতে পারবেন না, আমি আপনার পরিচিত নই। দয়া করে একবার দরজাটা যদি খোলেন। দরজা খুলতেই এক ঝলক ঝোড়ো হাওয়ার মতোই আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শোবার ঘরে ঢুকে ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়লেন। তার মাথায় একটি ফেল্টের ক্যাপ আর গায়ে মভ কালারের দামি স্যুট, মুখখানি নিখুঁতভাবে কামানো, চোখে কালো কাঁচের সেলুলয়েডের ফ্রেমে আঠা চশমা। কে আপনি? ভয় পাবেন না, বসুন, আমি চোর ডাকাত বা খুনি নই। আগন্তুকের মুখখানা হাড় বের করা, রুক্ষ কঠিন, কপালের দুপাশে শিরাগুলো দড়ির মতো জেগে আছে, চোখের দৃষ্টি যেন ধারালো ইস্পাতের ফলার মতো ঝকঝক করছে। আপনি তো সুব্রত রায়, কিরিটি রায়ের সহকারী ও বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি ব্যস্ত হবেন না, বলছি এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারেন? ভোলা, ভোলা! চিৎকার করে ভৃত্যকে ডাকলাম। ভোলা আপনার চাকর বুঝি? বোধ হয় সে বাড়িতে নেই। বাড়িতে ঢোকবার সময় দেখলাম সদর দরজাটা শুধু ভেজানো রয়েছে। প্রথমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সামনেই সিঁড়ি দেখে সোজা ওপরে উঠে এসেছে। ওদিককার জানলা দিয়ে আলো জ্বলতে দেখে বুঝলাম এ ঘরে কেউ নিশ্চয়ই আছেন, তবে জেগে আছেন ভাবিনি। বড্ড তেষ্টা পেয়েছে, যদি এক গ্লাস জল। ভদ্রলোক কথাগুলো একটানা বলতে বলতে থেমে গেলেন। আমি সোফা থেকে উঠে গিয়ে কাঁচের গ্লাসে করে জল এনে ভদ্রলোকের সামনে ধরলাম। এই নিন। এত রাত্রে হঠাৎ এমনি করে বলানি কোয়ানি আমাকে ঘরে ঢুকতে থেকে খুব আশ্চর্য হয়ে গেছেন নিশ্চয়ই সুব্রতবাবু, হবারই কথা। আমার নাম শৈলেশ্বর সেন, একটা কারণে খুব বিপন্ন বোধ করে এত রাত্রে আপনার কাছে গোপনে আসতে বাধ্য হয়েছি। দাঁড়ান এক মিনিট। বলতে বলতে শৈলেশ্বরবাবু সোফা থেকে উঠে পড়লেন এবং আমার শোবার ঘরের ভেজানো দরজাটা বন্ধ করে এলেন। আসবার সময় নিচের দরজাটা খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছি, বাড়িতে আর কেউ নেই বুঝি। শুনুন সুব্রতবাবু, আমি কেন এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি সেটা খুলেই বলি। এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকায় একটি সোনার আংটি। আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকায় একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মোটরের আকৃতির একখানি নীলা পাথর বসানো। আংটির পাথরটা বুঝি নীলা? হ্যাঁ,
রক্তমুখী নীলা ছিল। ভদ্রলোক মৃদুস্বরে জবাব দিলেন, ছিল মানে এখনো তো মনে হচ্ছে নীলাই। না, এটা নীলা নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। নীল রঙের কাঁচ? সুব্রতবাবু, আপনাকে এত রাত্রে অন্যায় ভাবে বিরক্ত করতে আসবার কারণ আমার আংটির রক্তমুখী নীলাটি হারিয়ে গিয়েছে, তাই যেমন করে হোক আপনাকে উদ্ধার করে দিতেই হবে। লাখ লাখ টাকার লোহার কারবার আমার, সেভিংসও আমার কম কিছু নয়। নীলাটির বিনিময়ে আমি সব দিতে রাজি আছি। আপনি আমার নীলাটি যে করে হোক উদ্ধার করে দিন, আমি আপনার কৃতদাস হয়ে থাকব। আরে আরে, ব্যস্ত হবেন না শৈলেশ্বর বাবু, আমার কথা বিশ্বাস করুন, নীলা যদি কেউ সত্যি চুরি করে থাকে যথাসাধ্য চেষ্টা করব সেটা উদ্ধার করে দিতে। আর আমার বন্ধু কিরিটিকে তো জানেন, আমি যদি না পারি তাকে আমি তার করে দেব, সে এলে আপনার নীলা ফেরত পাবেন। আহ, আমায় বাঁচালেন সুব্রতবাবু। কিন্তু ব্যাপারটা আমাকে এবার সব খুলে বলুন দেখি শৈলেশ্বর বাবু, কোনো কথা গোপন করবেন না। জীবনের কোনো কথা গোপন করলে অনুসন্ধানের ব্যাঘাত ঘটবে, আর তাছাড়া আমারও আপনার মধ্যে যদি একটা ভালো রকম বোঝাপড়া না থাকে তবে আমার পক্ষে কারো হয়ে কাজ করা সম্ভব নয়, সে কথা আপনাকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি। কিন্তু নিশ্চয় নিশ্চয়, সে কথা 100 বার, শৈলেশ্বর বাবু বলতে লাগলেন। নীলাটির একটা ছোট্ট ইতিহাস আছে। আমার বয়স এখন 56 বছর। বছর 15 আগে আগ্রায় একটা নিলামে এক বিখ্যাত পারসি মার্চেন্টের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে সেই রক্তমুখী নীলাটি আমি কিনেছিলাম। নীলাটা এই সাপ আংটির মাথাতেই বসানো ছিল। সেই পারসি মার্চেন্টের ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস। সে রক্তমুখী নীলার আংটিটা পরবার পর থেকেই তার ব্যবসায় হু হু করে লাভ হতে লাগলো। এমন সময় হঠাৎ একদিন সকালে পারসি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। ভদ্রলোক নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। ভদ্রলোকের সংসার বলতে আর কেউ ছিল না, থাকবার মধ্যে ছিল এক দুঃসম্পর্কের ভাগ্নে। এই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে এদিকে ভাগ্নের কাছে তার গেল। ওই দুর্ঘটনা দিন তিনেক পরে শোনা গেল সেই পারসি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি 100,000 সুদখোরের কাছে বাঁধা আছে। উনি নাকি কি একটা ইনভেস্টমেন্টে টাকা ঢালতে গিয়ে মৃত্যুর আগে 7 দিনের মধ্যেই যথা সর্বস্ব খুইয়েছিলেন। মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাড়ি পূজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম। আসলে ছোটবেলা থেকেই নিলামে জিনিসপত্র কেনার আমার একটা নেশা ছিল। সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে নীলার আংটিটাও দেখলাম, চমৎকার আংটি। শুনলাম আংটিটা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসেম আলীর। একদিন রাত্রে নবাব যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন গুপ্তচর তার আঙুল থেকে আংটিটা চুরি করে নিয়ে যায়, এবং তারই কিছুকাল পরে উদয়নালা দুর্গের পতন হল ও সেই সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকু নিভে গেল। তারপর বহু হাত ও বহু উত্থান পতনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আংটিটা এক পাঠান দস্যুর হাতে পড়ল। দস্যুটি ধরা পড়ার পর গভর্নমেন্টের হাতে আংটিটা যায় এবং সেখান থেকে পারসি মার্চেন্টটি 21 টাকায় আংটিটা কিনে নেন। একটা কারুকার্য খচিত রূপোর ডিশে আংটিটা রাখা ছিল, সোনার একটা সাপ আংটি, একটা সাপ একটা সরু সোনার তারের মতো, তারই মাথায় বড় মটর দানার মতো এই রক্তমুখী নীলা বসানো। নীলাবো এক ফোঁটা জমাট রক্ত যেন, আশ্চর্য সুন্দর। অন্ধকারে আংটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে, দিনে রাত্রে আলো তারতম্যের জন্য পাথরের মধ্যে রঙেরও রূপান্তর ঘটে। বলা বাহুল্য আংটিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং তক্ষুনি মনে মনে স্থির করলাম যত দামই হোক আংটিটা আমি কিনবই। আমি ও আর একজন আমার চাইতে বয়সে কিছু বড় পারসি ভদ্রলোকের মধ্যে দর কষাকষি চলতে লাগলো। শেষটায় 3,500 টাকা দিয়ে আংটিটা আমি কিনে নিলাম এবং তক্ষুনি আঙুলে পরে নিলাম। আপনাকে কি বলবো সুব্রতবাবু, আংটিটা আঙুলে পড়বার সঙ্গে সঙ্গে আমার সারা গায়ে একটা শিহরণ খেলে গেল, মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। বন্ধুর বাড়ি ফিরে এলাম। সেই দিনই সন্ধেবেলা তাজের দিকে বেড়াতে গেছি,
সঙ্গে জীবন কুমার সেন নামে আমার এক বন্ধু। তাজের চত্বরে আমরা তিন বন্ধু বসে আছি, দূরে চাঁদ দেখা যাচ্ছে, তাজের সাদা পাথরে চাঁদের আলো যেন গলে পড়ছে। তিনজনেই তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছি, এমন সময় আমার ডান হাতের ওপর কার যেন মৃদু স্পর্শ পেয়ে চমকে থাকালাম। এক বৃদ্ধ পার্সি ভদ্রলোক, সিল্কের চোগা চাপকান পড়েছিলেন তিনি, মাথায় সাদা চুল, লম্বা সাদা দাড়ি। হঠাৎ বেকায়দা ভাবে চলতে গিয়ে আমার হাতের ওপর পা দিয়ে ফেলেছেন অজান্তে। ভদ্রলোক অনুতাপ মিশ্রিত ভাঙা গলায় বললেন, মাফ কিজে। আমি তাড়াতাড়ি বললাম, না না, এতে আর কি, তাছাড়া আমারও তো তেমন বিশেষ কিছু লাগেনি। বৃদ্ধ ভদ্রলোক ক্ষমা চেয়ে কুণ্ঠিত ভাবে চলে গেলেন। আমরা আরো কিছুক্ষণ সেখানে বসে রইলাম, তারপর আমরাও উঠে পড়লাম। বন্ধু নিজের মোটরে করে তাজ দেখতে গিয়েছিলাম। তাজের গেটের বাইরে ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমার অন্য দুই বন্ধু উঠে পড়েছেন, আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে উঠতে যাব এমন সময় রাত্রি জমাট স্তব্ধতা ভেঙে পিস্তলের আওয়াজ শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাঁচের খানিকটা ঝনঝন শব্দে ভেঙে গেল। আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমনি গুন্ডা ধরনের, সে গাড়ির দরজা খুলে এক লাফ দিয়ে নেমে পড়ল এবং ডান দিককার সিঁড়ি ভেঙে তাজ বাজারে যেখানে পাথর ও নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেদিকে ছুটল। আমরা অতভম্ব হয়ে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে জীবন কুমার ফিরে এলো, এসে বলল, কাউকে দেখা গেল না, বেটা পালিয়েছে। আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতে আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে। আমাদের গাড়ি ছুটে চলেছে, গাড়ির মধ্যে আমরা সকলেই চুপচাপ বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। ঘটনাটা যেন আগা গোড়া রহস্যময়। সেদিন গভীর রাত্রে দোতলার ঘরে আমি আর জীবন কুমার পাশাপাশি শুয়ে আছি, হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম, তারায় ভরা এক টুকরো আকাশ। আবার খসখস শব্দ, মনে হলো কে বুঝি ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে। কে? নিশ্চয়ই কেউ ঘরে এসে ঢুকেছে, কিন্তু কে? চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়েই মৃদু আলো ছায়া ভরা ঘরে চারপাশে তাকাতে লাগলাম। হঠাৎ করে চোখে পড়ল একটা লম্বা অস্পষ্ট ছায়া মূর্তি, নিস্তব্ধে অন্ধকারে দুলতে দুলতে যেন আমারই দিকে সাবধান পায়ে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি, অস্পষ্ট দেখতে পাচ্ছি, সমগ্র শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠছে। ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়াল, এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলো ছায়ায় তার চোখের মণি দুটো যেন ধকধক করে জ্বলছে, বিভৎস সে দৃষ্টি। মূর্তির গায়ে একটা কালো রঙের চাদর, চাদরটা মাথার উপরে ঘোমটার আকারে তুলে দেওয়া, ঘোমটাটা কপাল পর্যন্ত নেমে এসেছে, হাত দুটো বুকের ওপরে ভাঁজ করে মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে তুলি, কিন্তু কি সম্মোহন দৃষ্টি যে সেই চোখের তালায়! কণ্ঠের সমস্ত শক্তি যেন আমার অবশ হয়ে গেল। আস্তে আস্তে লোকটা তার চাদরের ভেতর থেকে হাত বার করে আমার ডান হাতটা চেপে ধরতেই আমি ধর্মর করে উঠে বসে চিৎকার করে বললাম, চোর চোর! বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙুলে একটা যেন মোচড় দিয়ে এই মূর্তিটা খোলা জানলা দিয়ে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে জীবন ততক্ষণে ধর্মর করে উঠে বসেছে, বাড়ির আর সকলেও জেগে উঠল। আমার মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কাউকে দেখা গেল না।
মাটি থেকে দোতলা জানলা প্রায় 8-9 হাত উঁচু হবে। সাধারণ মানুষের পক্ষে সেখান দিয়ে লাফিয়ে পালানো প্রায় অসম্ভব। বন্ধুরা বলল, ও রক্তমুখী নীলাটা হাত থেকে খুলে ফেল, ওটাই হয়তো যত নষ্টের গোড়া। ওটা আঙুলে পড়ার পর থেকেই যত ব্যাপার ঘটছে। আমি বললাম, তা হোক, ওটা আমি খুলবো না আঙুল থেকে। যত বিপদই আমার আসুক, শেষ পর্যন্ত মরতে হলে তাও শিকার। এই পর্যন্ত বলে ভদ্রলোক একটু থামলেন। তারপর আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। তারপরের দিনই আগ্রা থেকে ফিরে এলাম। দীর্ঘ 1 বছর আমার কোনো বিপদ আপদ ছিল না। এদিকে ব্যবসায় আমার দিনের পর দিন খুব উন্নতি হতে লাগলো। এমন সময় বোম্বাইয়ের এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হলো। অমন চমৎকার ভদ্রলোক ব্যবসায়ীদের মধ্যে আমি খুব কমই দেখেছি। তিনি আমার নতুন হার্ডওয়্যারের ব্যবসার অংশীদার হলেন। বলা বাহুল্য, নতুন ব্যবসাতেও আমার প্রচুর লাভ হতে লাগলো। এমনি করে আরো 12 বছর কেটে গেল। কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার খুব ক্ষতি হচ্ছে। পর পর হাজার হাজার টাকার 3-4টে ট্রানজ্যাকশন একেবারে নষ্ট হয়ে গেল। একদিন দুপুরবেলা নিজের প্রাইভেট রুমে বসে এই সব কথা ভাবছি, হঠাৎ আমার আংটির কথা মনে পড়ল। আংটিটার দিকে তাকালাম, কিন্তু আংটির পাথরটা যেন কেমন কেমন মনে হলো। নীলাভ পাথরটার ভেতর থেকে একটা রক্ত দুটি ফুটে বের হয়, সেটা তো কই দেখা যাচ্ছে না। চমকে উঠলাম এবং তখনই গাড়িতে চেপে বউবাজারে এক জুয়েলারের দোকানে গেলাম। জুয়েলার আমার যথেষ্ট পরিচিত। আংটির পাথরটা পরীক্ষা করে বললেন, ওটা আসলে নীল পাথরই নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। আমার মাথা ঘুরে গেল, চারিদিকে অন্ধকার দেখলাম। বাড়ি ফিরেই পুলিশে খবর দিলাম। বাড়ির সব চাকর বাকরদের নানাভাবে জেরা শুরু করে দিলাম, কিন্তু কোনো সুবিধাই হলো না। আমার কিন্তু মন ভেঙে গেল। পাগলের মতো দিন রাত পাথরটার কথা চিন্তা করতে লাগলাম। এমন সময় হঠাৎ একটা বেনামি চিঠি রেজিস্ট্রিতে পেলাম। এই দেখুন সেই চিঠি। ভদ্রলোক যে আমার বুক পকেটের মধ্যে হাত ঢুকিয়ে একটা নোংরা খাম বার করে দিলেন। চিঠিটা টেবিল ল্যাম্পের সামনে উঁচু করে ধরলাম। পরিষ্কার ইংরেজি টাইপে লেখা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রিয় শৈলেশ্বর, তোমার আংটির নীলা হারাইনি। 8 মাস আগে আমি সেটা চুরি করেছি তোমার আংটি সমেত। তোমার হাতের আঙ্গুলে যে আংটিটা আছে সেটা একটা মেকি পাথর বসানো অন্য আংটি। শুনলাম তুমি পুলিশের সাহায্য নিয়েছো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মিথ্যা সময় ও অর্থের অপব্যয় হবে মাত্র, কারণ এ জীবনে আর তোমার সেটা ফিরে পাওয়ার কোনো আশাই নেই। অতএব বুদ্ধিমানের মতো কোনো গোলযোগ না করে চুপচাপ থাকাই ভালো। চুপ করে যাও এবং কেস তুলে নাও। এতে BYXIVIVI তোমার আর। আমি 3-4 বার আগাগোড়া চিঠিটা পড়ে শৈলেশ্বরবাবুর মুখের দিকে তাকালাম। এখন বুঝতে পারছেন বোধহয় কেন এত গোপনে এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি। আচ্ছা, 8 মাস আগে এমন কোনো ঘটনা বা উপলক্ষ ঘটেছিল কি যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন? না, তেমন কিছু তো মনে পড়ছে না। তাছাড়া অনেকদিন আগেকার কথা। 8 মাস আগে আপনি কোথায় ছিলেন? মিরাটে ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজ্যাকশনের কাজে আমি আর আমার বন্ধুটি সেখানে মাসখানেক ছিলাম। আপনার এই পার্সি বন্ধু লোকটি কেমন? আগে তো আপনাকে বলেছি, অমন অমায়িক ভদ্র রুচি সম্পন্ন লোক বড় একটা আমার চোখে পড়েনি। বয়স কত বলে মনে হয়? তা 50 কি 60 হবে বোধ করি। পুলিশ কি এখন আপনার কেস ইনভেস্টিগেট করছে মিস্টার স্যার? না, এই চিঠি পাওয়ার পর কেসটা আমি উইথড্র করে নিয়েছি। বেশ করেছেন, কিন্তু আজকের মতো এই চিঠিটা আমার কাছে রেখে যেতে হবে। কাল সকালে হোক কিংবা রাত্রি হোক, সুবিধে মতো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব। আপনি বাড়ি থেকে কোথাও বেরোবেন না। তাছাড়া আপনার বাড়িতে তো ফোন আছে,
আগে হ্যাঁ। এবার আপনি তাহলে বাড়ি যান, রাত্রি প্রায় শেষ হতে চলল। শৈলেশ্বর বাবুকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। ভোলার সন্ধানে গিয়ে দেখি সে বাড়ি ফিরে সদর দরজা বন্ধ দেখে বাইরের রকে শুয়েই দিব্যি নাক ডাকাচ্ছে। ভোলাকে জাগিয়ে ঘরে ডেকে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম এবং তারপর ওপরে এসে শুয়ে পড়লাম। পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে কিরিটি শিলং থেকে ফিরে এলো। আমি ওই সময় বসে মিস্টার শৈলেশ্বর সেনের রেজিস্ট্রি ডাকে পাওয়া চিঠি তলাকার সাংকেতিক অক্ষরগুলো বোঝবার চেষ্টা করছিলাম। ও হে মিলিয়নের কিরিটি! হ্যাঁ কিরিটি, কিন্তু এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল শুনি। একটা চিঠি। কার চিঠি? দেখোই না চিঠিটা। আমি কিরিটির দিকে এগিয়ে ধরলাম। তারিখ দেখছি 10/4/41, আজ হচ্ছে 24/41, দিন দশেক আগেকার চিঠি। কিন্তু বিওয়াই কথাটি কি? আর নিচের এই নামের বদলে আর অক্ষরটি বা কি মিন করছে? নামের অক্ষর নয় তো। কি নাম? রজত, রনেন, রমেন, রমেশ। আমি কিন্তু কিরিটিকে এবার বাধা দিয়ে বললাম, তোমার খাওয়া দাওয়া হয়েছে কিরিটি? না, ট্রেন থেকে নেমে সোজা এখানে চলে এসেছি। বলতে বলতে কিরিটি আমার পাশেই একটা খালি সোফায় টান টান হয়ে শুয়ে পড়লো। হাত পা গুটিয়ে অমন দিন রাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাওয়ার জোগাড় হয়ে উঠেছিল। কাজে কাজেই আমি আর থাকতে পারলাম না, জঙ্গলিকে নিয়ে সোজা চলে এলাম। জঙ্গলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে তোমার এখানেই চলে এলাম। এখান থেকে স্নান পর্ব সেরে তবে বাড়ি যাব। ইতিমধ্যে হীরা সিং গাড়ি নিয়ে আসবে। আর দেরি করো না তবে, তুমি চান করতে যাও, আমি ভোলাকে দিয়ে কাপড় আর টাওয়েল পাঠিয়ে দিচ্ছি। কিরিটি স্নান ঘরের দিকে চলে গেল। বিকেলের দিকে কিরিটি আমাদের বাড়িতে এলো। ভোলা গরম গরম চা ও টোস্ট দিয়ে গেছে। চা খেতে খেতে কিরিটিকে গত রাত্রের ঘটনা সব খুলে বললাম। সমস্ত ঘটনা শোনবার পর কিরিটি একটা সিগার ধরিয়ে বলল, মাস্টার, তোমার সকালের সেই চিঠির রহস্য আমার কাছে এতক্ষণে খোলসা হয়ে গেল। কি অর্থ? কি জলের মতো সোজা, কিন্তু কথা হচ্ছে সত্যি কি তুমি নীলাটা উদ্ধার করতে চাও নাকি? নিশ্চয়ই। তবে বোম্বে যেতে হবে। বোম্বে যেতে হবে? তার মানে? মানে মানে আবার কি? বলছি তো বোম্বে যেতে হবে। বাট আই এম টু টায়ার্ড। এমন সময় ক্রিং ক্রিং করে পাশের টেবিলে টেলিফোনটা বেজে উঠল। এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিলাম। হ্যালো, ইয়েস, সুব্রত রয় স্পিকিং। কি বললেন? বেরিয়ে যাচ্ছেন? জরুরি কাজ? আপনার সেই পাঠি পার্টনারের সঙ্গে? ও, আজ তাহলে যাব না। সুব্রত, ওকে যেতে বারণ করো এবং বলো ওর পার্সি পার্টনারের সঙ্গে আজকে যেন কোথাও না যান। আমরা আর ঘণ্টাখানেকের মধ্যেই ওর সঙ্গে দেখা করব। আর জিজ্ঞাসা করো তো পার্সি মার্চেন্টটি এখন কোথায় থাকেন। আমি কিরিটির কথা মতো তক্ষুনি মিস্টার সেনকে সব খুলে বললাম। মিস্টার সেন আপত্তি জানালেন, বললেন তার পার্সি বন্ধুটি গত সপ্তাহে কলকাতায় এসেছে, গ্র্যান্ড হোটেলের একটা সুইট নিয়ে আছে। আজ রাত্রেই দিল্লি এক্সপ্রেসে মিস্টার সেনকে নিয়ে কি একটা বিজনেসের ব্যাপারে তাদের পাটনা যাওয়ার কথা। আমি তখন মিস্টার সেনকে কিরিটির আসবার সংবাদ দিয়ে বললাম আমি কিরিটিকে তার নীলা সম্বন্ধে সমস্ত ঘটনাটা বলেছি এবং কিরিটির ইচ্ছে অনুযায়ী তাকে আমি থাকতে বলছি। বিজনেসের ব্যাপারে পাটনায় আমাদের যেতেই হবে, না হলে সমূহ ক্ষতি হবে। তবে ট্রেন সেই রাত্রি 10:30, বাড়ি থেকে রাত্রি 9টার পরে রওনা হলেও ক্ষতি নেই। এর মধ্যে যদি আপনারা একবার দেখা করে যান তো ভালো হয়। আমার পার্সি বন্ধুটিও এক্ষুনি এখানে আসছেন, তার সঙ্গে আলাপ করিয়ে দেব। তিনিও সব জানেন নীলা চুরির কথা এবং তাকে সব কথা আজই বলেছি। আমি কিরিটিকে মিস্টার সেনের বক্তব্য সব বললাম। কিরিটি বলল, তবে মিস্টার সেনকে বলো যে আমার না যাওয়া পর্যন্ত উনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন, আমরা ঘণ্টাখানেকের মধ্যেই যাচ্ছি। আমি কিরিটির নির্দেশ মতো মিস্টার সেনকে ফোনে তাই বলে দিলাম। মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে। টালিগঞ্জে কিরিটির বাড়ি হয়ে আমরা যখন মিস্টার সেনের বাড়ির সামনে হাজির হলাম তখন সন্ধে পেরিয়ে রাত।
হাজার রোডের উপরেই প্রকাণ্ড তিনতলা সাদা রঙের বাড়ি। বাড়ির সামনে লোহার গেট, গেটে নেপালি দারোয়ান। গেট থেকে লাল কাঁকড় বিছানো পথ গাড়ি বারান্দার নিচ পর্যন্ত গেছে। দুপাশে টেনিস লন ও নানা জাতীয় মৌসুমি ফুল ও পাতাবাহার গাছ। হীরা সিং গাড়ি বারান্দার নিচে গাড়ি থামাতে আমাদের নজরে পড়ল অন্যদিকে আর একখানা সেডান গাড়ি দাঁড়িয়ে আছে। বেয়ার আমাদের পথ দেখিয়ে ওপরে নিয়ে গেল। দোতলার কোণের দিককার একটা ঘরে মিস্টার সেন ছিলেন। আমাদের আসার খবর পেয়ে ঘরের মধ্যে ডেকে নিলেন। আসুন আসুন। আমরা তিনজন ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রথমে আমি, মাঝখানে কিরিটি ও শেষে মিস্টার সেন। মাঝারি গোছের একখানা ঘর। ঘরের মেঝেতে সবুজ রঙের মূল্যবান কাশ্মীরি কার্পেট বিছানো। কালো পাথরের তৈরি ঘরের মাঝখানে একটা শ্বেত পাথরের টেবিলের উপর ব্রঞ্জের তৈরি মার্কিউরির মূর্তি। ঘরের দুপাশে সোফা পাতা। তারই একটায় বসে আছেন সাদা গোঁপদাড়িওয়ালা বৃদ্ধ পাশি ভদ্রলোক। ভদ্রলোকের চোখে কালো কাঁচের চশমা। মিস্টার সেনকে বললাম, মিস্টার সেন, ইনি আমার বন্ধু কিরিটি রায়। আর কিরিটি, ইনি মিলিয়নের আয়ন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন। এবার মিস্টার সেন দূরে বসে থাকা কালো চশমা পরা পার্সি ভদ্রলোককে দেখিয়ে বললেন, ইনি আমার অংশীদার ও বিশিষ্ট বন্ধু মিস্টার রুস্তম জি মেটা। আর ইনি সুব্রত রায়, আমার বন্ধু। গ্ল্যাড টু মিট ইউ মিস্টার রায়। কিছুক্ষণ এটা ওটা আলাপ আলোচনার পর হঠাৎ এক সময় কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বলল, আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেহতা? হ্যাঁ, মানে ও কয়েক মাস থেকে আমার একটা চোখ একটু উইক হয়ে গেছে। তার মানে? মানে আমার একটা চোখ বাচ্চা বেলায় নষ্ট হয়ে যায়, এই লেফট আই, একটা মাত্র চোখই আমার লেফট। অত্যাধিক পরিশ্রম করে এটাও যদি উইক হয়ে পড়ে, তাই ডাক্তারের অ্যাডভাইস ফলো করে কালো লেন্সের চশমা ব্যবহার করছি এই কিছুদিন হলো। কতদিন হলো চশমা ব্যবহার করছেন? বেশি দিন না, তা 7-8 মাস হবে বোধ হয়, তাই না মিস্টার সেন? হ্যাঁ, ওই রকমই হবে। আরো দু চারটে কথাবার্তার পর রুস্তমজি বললেন, শুনলাম আপনারা মিস্টার সেনের হারিয়ে যাওয়া নীলাটা রিকভার করবার চেষ্টা করছেন। সত্যি নীলাটা হারানোর পর থেকে ও বন্ধু আমার খুব ডিপ্রেসড, ব্যবসায় একদম মন দেয় না আগের মতন। নীলাটা যদি রিকভার করে দিতে পারেন, আমরা দুজনেই আপনার কাছে গ্রেটফুল থাকব। চেষ্টা করতে পারি, ফলাফলের কথা বলি কেমন করে? আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখ থেকে আমি শুনেছি মিস্টার রায়। ভৃত্য ট্রেতে করে চা জল খাবার নিয়ে এলো। চা পানের পর হঠাৎ হাত ঘড়ির দিকে তাকিয়ে একসময় রুস্তমজি বললেন, কিন্তু মিস্টার সেন, এদিকে আবার বেশি দেরি হলে ও ট্রেন আমরা ধরতে পারবো না। এবারে উঠুন মিস্টার সেন, আজ আমাদের ছেড়ে দিতে হবে মিস্টার রায়, একটা বহুত জরুরি কাজ হাতে আছে আমাদের, ও আপনাদের সঙ্গে আরেক দিন ভালো করে আলাপ করব। মিস্টার রুস্তমজি মেহতা, আপনাকে আমি মিস্টার সেনের রক্তমুখী নীলাটা চুরির অপরাধে অভিযুক্ত করছি। ঘরের মধ্যে হঠাৎ বজ্রপাত হলেও বোধহয় এতটা কেউ চমকে উঠত না। মিস্টার মেটা যেন কিরিটির কথায় পাষাণের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছেন এবং কালো কাঁচের চশমা পরা চোখ দিয়ে স্থির অচঞ্চল ভাবে কিরিটির মুখের দিকে তাকিয়ে আছেন। এসবের মানে কি মিস্টার সেন? মিস্টার সেনও যেন ভয়ানক বিব্রত হয়ে পড়েছেন। লক্ষ্মী ছেলের মতো বসে পড়ুন মিস্টার রুস্তমজি মেহতা। আর শুনুন মিস্টার সেন, শোনো সুব্রত, কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে যখন মিস্টার সেন মেরাঠে ছিলেন, সেই সময় নিশ্চয়ই খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাতে
রুস্তমজি মিস্টার সেনের আঙুল থেকে রক্তমুখী নীলা বসানো সাপ আংটিটা খুলে নিয়ে অন্য একটি নকল পাথর বসানো আংটিটি পরিয়ে দেন। রুস্তমজিকে হয়তো চিনতে পারছো না, বম্বের বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যান, একদা যাকে তার শোয়ার ঘরে নিহত অবস্থায় পাওয়া যায়, ইনি তারই ভাগ্নে। কেমন রুস্তমজি, আমার কথা ঠিক কিনা? রুস্তমজি নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় হয়তো ওই নীলাটার সম্পর্কে শুনেছিলেন এবং তাতেই হয়তো নীলাটার উপর তাঁর লোভ জন্মায়। মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলামে উঠেছে, তখন তাড়াতাড়ি এলেন নিলামে আংটিটা কিনতে, কিন্তু মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে নিলেন। ফলে রুস্তমজির আক্রোশ পড়ল মিস্টার সেনের ওপর এবং একবার তাজের সামনে ও একবার রাতে আগ্রাতেই ওর বন্ধুর বাড়িতে আংটিটা নেবার চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভাবলেন এভাবে আংটিটা হাতানো যাবে না। তখন বন্ধু বেশে ব্যবসার ভাগিদার সেজে এসে মিস্টার সেনের সামনে দাঁড়ালেন। কোন পার্সি কোনো একজন বাঙালিকে অংশীদার নিয়ে ব্যবসা করবে এ স্বপ্নেও ভাবা যায় না। মূল উদ্দেশ্য ছিল রুস্তমজির ওই নীলাটি কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা। মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরো লোভী হয়ে উঠলেন। দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসার ছল করে মিস্টার সেনকে মেরাঠে নিয়ে গেলেন এবং অনায়াসেই কাজ হাসিল করলেন। রুস্তমজি, এবার বের করে দিন মিস্টার সেনের রক্তমুখী নীলাটা। মিস্টার রায়, একজন ভদ্রলোককে এভাবে আপনার মতন একজন ভদ্রলোকের পক্ষে অপমান করবার কোন সঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না। মিস্টার মেহতা, আর রহস্য কেন? আমি জানি নীলাটা আপনার সঙ্গেই আছে। কি বলছেন আপনি পাগলের মতন মিস্টার রায়? ঠিকই বলছি। বেশ, খুঁজে দেখুন, কিন্তু জানবেন এই অপমান আমি সহজে হজম করব না। নিজেই রুস্তমজি তন্ন তন্ন করে জামা কাপড় মানি ব্যাগ জুতো মোজা টুপি চুল সবকিছু খুঁজে দেখালেন, কিন্তু নীলাটি পাওয়া গেল না। কিরিটি তখন যেন খেপে উঠেছে। ওসব জায়গা খুঁজলে কি হবে, ওখানে তো নেই। বলতে বলতে হঠাৎ এগিয়ে এসে এক টান দিয়ে রুস্তমজির চোখ থেকে গগলসটা ছিনিয়ে নিল এবং তীক্ষ্ণ আদেশে সুরে বলল, রুস্তমজি, রক্তমুখী নীলা অতি ভয়ঙ্কর জিনিস। ভেবে দেখুন আপনার মামার কথা, কিভাবে যথা সর্বস্ব খুইয়ে তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল। কে জানে কোন ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে কিনা। সর্বনাশ যদি না চান, যা জিনিস তাকে ফিরিয়ে দিন। ও নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা, সকলের সহ্য হয় না। এই যে দীর্ঘকাল নীলাটার লোভে হন্তদন্ত হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, চুরি করেও কি সেটা লুকোনো রইল? ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত। ওর সাহচর্যেও বিষ আছে মিস্টার মেহতা। রক্তমুখী নীলা বড় সাংঘাতিক বস্তু, এখনো ভালো চান তো যার নীলা ফেরত দিন তাকে। বললাম তো আমি জানি না। কিরিটির দু চোখের তারায় যেন আগুনের ঝলক। ক্রমে সে এক পা করে রুস্তমজির দিকে এগিয়ে আসতে আসতে বজ্র কঠোর কণ্ঠে বলল, আপনি জানেন, হ্যাঁ আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন, আপনার চোখ ওই পাথরের চোখ, ওইখানেই সেই নীলা, রক্তমুখী নীলা। কিরিটির কণ্ঠস্বর ভয়ঙ্কর উত্তেজনায় থরথর করে কাঁপছে। তখন রুস্তমজিও হঠাৎ কেমন যেন চঞ্চল হয়ে খপ করে চোখের উপর হাত চাপা দিলেন এবং চিৎকার করে বললেন, না আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। মিস্টার সেন, আপনার এই বন্ধুর চোখের মধ্যে লুকোনো আছে নীলাটা, নিয়ে নিন। বাঘের মতোই মিস্টার সেন রুস্তমজির উপর ঝাঁপিয়ে পড়লেন। খুন করবো তোকে, চোর, আমার রক্তমুখী নীলা দে, দে। অনায়াসেই মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে আঙুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের চোখটা ছিনিয়ে নিলেন। ঝরঝর করে রক্ত বেরিয়ে এলো আর সেই রক্তের সঙ্গেই চোখের কোটর থেকে নীলাটা ছিটকে মাটিতে পড়ে গেল। পাগলের মতোই মিস্টার সেন নীলাটা মাটি থেকে কুড়িয়ে নিলেন।
বাড়িতে ফিরে এসে একটা সিগার ধরিয়ে তাতে মৃদু মৃদু টান দিতে দিতে কিরিটি বলল, প্রথমে চিঠির সাংকেতিক অর্থ আমি বুঝতে পারিনি, পরে তোমার মুখে মিস্টার সেনের সমস্ত ঘটনা শুনে বুঝলাম বি ওয়াই মানে বম্বে আর আর মানে রুস্তমজির নামের প্রথম অক্ষর, আর ওইটা যেটা আমি পড়ছিলাম না বি ওয়াই এক্স আই ভি আই ভি আই, ওটা আসলে এক্স মানে রোমানে টেন লেখা হয়েছে, আর যেটাকে আই ভি পড়ছিলাম সেটা রোমানের ফোর, তারপরে একটা ওয়ান ছিল, তারপরে আর একটা ভি, তারপর ওয়ান, ও তার মানে বি ওয়াই মানে বম্বে, এক্স মানে টেন, ফোর মানে ফোর, আর ফোর ওয়ান মানে ফর্টি ওয়ান, তার মানে দশই এপ্রিল 1941। তখনই আমার কাছে ব্যাপারটা সহজ হয়ে এলো, তাই বলেছিলাম বম্বে যাব, কেননা শুনেছিলাম তোমার মুখে রুস্তমজি বম্বেতেই নাকি থাকেন, তারপর ফোনে যেই শুনলাম মিস্টার সেনের পার্সি বন্ধু এখানেই এখন আছেন, তখন বম্বে যাওয়ার প্রয়োজন আর থাকল না। কিন্তু নীলাটা যে রুস্তমজির সঙ্গেই আছে কেমন করে বুঝলে? এ তো খুবই সহজ, তুমি হয়তো জানো না সুব্রত, কোন পাথর ইত্যাদি মানুষ যখন ব্যবহার করে সেটা দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই, না হলে সকলের ধারণা পাথরের কোনো উপকার নাকি পাওয়া যায় না। রক্তমুখে নীলাটা যখন রুস্তমজি চুরি করেছেন, তখন যাতে সেটা থেকে উপকার পান এই চেষ্টাই করবেন, এবং তা করতে হলেই গায়ের চামড়ার সঙ্গে লাগিয়ে রাখতে হবে, সেভাবে রাখতে হলে তাতে এক আংটি অথবা তাগার সঙ্গে পাথরটা যুক্ত করে রাখতে হয়, কিন্তু ধরা পড়ার সম্ভাবনা তাতে। এক্ষেত্রে ওর পক্ষে সবচাইতে ভালো ও সহজ উপায় ছিল নীলাটা তার পাথরের চোখের তলায় রাখা, এবং তা করতে পারলে কারো চোখে পড়বারও সম্ভাবনা নেই, কাজও হবে, এবং করলেনও তাই, দোষীর মন কিনা। তাই সর্বদা একটা কালো সানগ্লাস ব্যবহার করতে শুরু করেন রুস্তমজি। রুস্তমজির হাতে আংটি নেই দেখে তাই প্রথমেই তার চোখের গগলস আমার দৃষ্টি আকর্ষণ করে। তার চোখের অসুখের সময় ও নীলাটা চুরি যাবার সময় মিলিয়ে দেখো, একটা সুন্দর মিল আছে। আমার সমস্ত সন্দেহ মিটে গেল, এবং সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করেই সোজাসুজি তাকে আক্রমণ করলাম। এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। সুব্রত বাবু? হ্যাঁ বলুন। আপনারও মিস্টার রায়ের নামে 5,000 করে 10,000 টাকা চেক পাঠালাম আমার সেক্রেটারির হাত দিয়ে, অনুগ্রহ করে এই সামান্য টাকাটা নিয়ে আমায় বাধিত করবেন, আপনাদের উপকার আমি জীবনে ভুলতে পারবো না। আমি ফোনটা রেখে এ ঘরে এসে দেখি সোফার উপর হেলান দিয়ে ইতিমধ্যেই কিরিটি কখন এক সময় ঘুমিয়ে পড়েছে।